তো দেখো, তোমাদের দাদাভাই এই যে গোলাপ নিয়ে এসছে, আমি বললাম যে দাঁড়িয়ে দিলে হবে না, আমাকে ঠিক করে দিতে হবে, তো সেই জন্য বসে ও গোলাপটা দিল। আর একটা কেক নিয়ে এসেছিল, সুগার অ্যান্ড স্পাইসের একটা কেক নিয়ে এসেছিল। তো কেকটা আমি বলেছিলাম যে ঘরে আমি আজকেই এলাম, তো দাদা 4 তারিখ রিসেপশন ছিল, আমি 6 তারিখ এসেছি, আর 7 তারিখ এসেছি ভোরবেলাতে, যেহেতু 6 তারিখ বৃহস্পতিবার ছিল, সেহেতু আসতে দেয়নি, তাই 7 তারিখ ভোরেই এসেছি, মানে আমাদের অ্যানিভার্সারির দিন ভোরবেলা। তো তোমাদের দাদাভাই এই যে একটা কেক নিয়ে এসেছে, আমি সকালে ভোর মানে ঢুকেছি, আর তোমার দাদাভাই হঠাৎ করেই ফোন করে বললো যে একটু রেডি হয়ে থাকো না, একটু দরকার আছে। তো আমি ভাবলাম যে অ্যানিভার্সারি নিশ্চয়ই কিছু সারপ্রাইজই দেবে, তাই আমিও রেডি হয়ে নিলাম। তো এই যে একটা কেক নিয়ে এসছে, গোলাপ নিয়ে এসছে, আর একটা চকলেট নিয়ে এসছে। তো এবার আমরা কেক কাটবো। কেন এটা বিছানায় চালানো যাবে? ক্যামেরাটা ফিট করবো না, ক্যামেরা ফিট করবো না, দেখো ক্যামেরা এই তো। তো গাইস দেখো, বেশিক্ষণ ক্যামেরাটা লুকিয়ে রাখিনি, কারণ ভিডিও ক্যামেরাটা সামনে থেকে করবে যে কেকটা কাটবো, সেই জন্য কেউ তো এখানে নেই, তো সবাই বাড়িতে আছে, আমরা দুজনেই এখানে আছি, তো দুজনেই দুজনে সেলিব্রেট করবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। হ্যাপি অ্যানিভার্সারি। Happy anniversary. Love you. Love you so much. তো গাইস দেখো, এই যে কিটক্যাট, আর এই যে গোলাপ, আর এই যে কেক। 1 ইয়ার কমপ্লিট হলো, সেই জন্য 1 লেখা। গাইস আমাকে এখন দরজা বন্ধ করে দিয়েছে, যে কি বলছে কি, যে তোমার কি আর কোনো সারপ্রাইজ লাগবে? আমি বললাম যে না, আমার আর কোনো সারপ্রাইজ লাগবে না, এটাই সারপ্রাইজ। তো বললো দাঁড়াও, তোমার জন্য কিছু একটা কিনে আনি। বন্ধ করেও কিনতে গেছে, দেখা যাক কি কিনে আনে, তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, কোথায় গো? দেরি হবে? বন্ধ করে রাখা খুলবো না, এক মিনিট।
এই চিঠটা বলে খাবে কেমন পছন্দ ভিডিও বন্ধ চালু করো চলছে চলছে তুমি একাই ডিজাইন পছন্দ করেছো তো গাইস, তোমাদের দাদা ভাই আমাকে হঠাৎ করে ফোন করে বলে কি যে একটা শাড়ি পরে থাকো, তো সেই জন্য আমি যা হাতের সামনে পেয়েছি সেই শাড়িটাই পরে নিয়েছি। তো এই শাড়িটাই আমি পরেছিলাম আর ওই চোকারটা পরেছিলাম। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে তোমার দাদা ভাই এই চোকারটা গিফট করলো অ্যানিভার্সারিতে, এই যে দেখে নাও। তো একটা কেক নিয়ে এসেছিল, কেক কাটিং হলো, তো এখন আমরা খাবো। আজকে দোকান থেকেই বাপিকে বলে দিয়েছিলাম যে ভাতটা নিয়ে আসার জন্য, তো আজকে দোকানেও হয়েছে মাংস। তো অ্যানিভার্সারির জন্য সবকিছুই সারপ্রাইজ। তো আমি ভিডিওটা অন করার আগে ইন্ট্রোটাই করিনি, তো আগেই আমি ক্যামেরাটা সেট করে দিয়েছিলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টিনাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। তো গাইস, একবারে সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম খেতে বসার আগে, খাওয়া দাওয়া করার আগে, তো আজকে দোকানে হয়েছিল মাংস হয়েছিল চিকেন আর কি। তো সেই মাংসর ঝোল দিয়ে ভাত খেয়েছি দুপুরে, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এতটাই টায়ার্ড আমি, মানে বিয়েবাড়ি যাওয়ার পর শরীরে এত কষ্ট হচ্ছে যে শুধুই ঘুম লাগছে। তো এসে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন বাজে 7টা, তো সেই জন্য ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি, দোকানে খাবারটা নিয়ে আসবো আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও দেখা করে আসবো। তো তারপর থেকে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। তোমাদের দাদা ভাই হচ্ছে হাতে করে আমাকে এত গিফট দিল, সারপ্রাইজ দিল, আমি তো পুরোপুরি অবাক, আমি ভাবিনি। আর আমি তো জানতামই না যে আমার জন্য কী করেছে। আমার মা দাদা সবাই জানতো, সবাই দিদি ভাই মা বোনি সবাই জানতো, কিন্তু আমি জানতাম না। তো আমি তো দেখে পুরোই সারপ্রাইজ একদম। তো আমি কিছুই দেবো না, তাই কি হয় আমি যে শার্টটা কিনেছিলাম সেটাই ওকে হাতে করে দেবো, দোকান থেকে আসার পর রাত্রে দেবো। তো চলো এখন দোকানে যাই। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের দাদা ভাই আমাকে হঠাৎ করেই ফোন করে বলেছিল যে শাড়িটা পরে থাকতে, তো আমি ভাবলাম যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, সেই জন্য আমি শাড়িটা পরে ক্যামেরাটা ফিট করে দিয়েছিলাম। তো বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারিনি, ভাবলাম যে ওপেনভাবেই কেক কাটিংটা করি, তো সেই জন্য বলেই দিয়েছিলাম। তো কেক টেক কাটিং তোমরা অবশ্যই দেখে নিয়েছো। তো এখন রেডি হয়ে যাচ্ছি দোকানে। তো তোমরা দেখলে যে তোমাদের দাদাভাই কী গিফট দিয়েছে, আর শরীরে এতটা কষ্ট হচ্ছে যে আমি আর হচ্ছে একদমই মানে রেস্ট ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।